হঠাৎ বাদ নিল ঘূর্ণিঝড় ডানা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকেই এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন বঙ্গোপ সাগরে শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে হঠাৎ করেই বাঘ নিয়ে ক্রমশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু এখন এগিয়ে চলছে ঘূর্ণিঝড় ডানা আপনাদেরকে বারবার আমরা বলছিলাম যে ঘূর্ণিঝড় ডানা আবারও তার গতিপথ এবং অভিমুখ পরিবর্তন করবে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পাক নিয়ে তার গতিপথ এবং অভিমুখ দুটোই পরিবর্তন করে ক্রমশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় ডানা আপাতত এর অভিমুখ রয়েছে দেখতে পাচ্ছেন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল তবে এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক টানা পাঁচ দিন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত যদি আমরা এই মুহূর্তের আপডেটে দেখি তাহলে দেখতে পা ঘূর্ণিঝড় যে ডানার সিস্টেম সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় যে আসছে সেটা হানড্রেড পারসেন্ট সঠিক আবহাওয়া দপ্তরের তরফে অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে এবং আপনাদের লাইভ আপডেটের মাধ্যমেও আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার এবং মায়ানমার থাইল্যান্ড উপকূল বরাবর কিন্তু এই ঘূর্ণিঝড় ডানা তৈরি হচ্ছে যেটি এই মুহূর্তে আপাতত একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে আগামীকাল সোমবার এটা গভীর নিম্নচাপের চেহারা নিয়ে ফেলবে অর্থাৎ গভীর নিম্নচাপের রূপ নিবে একুশ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাইশ তারিখে যদি আমরা দেখি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে বাইশ তারিখেই তারপর তেইশ তারিখ এটা আরও শক্তিশালী রূপ নিবে এবং রূপ নিয়ে এটা ক্রমশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে তারপর চব্বিশ তারিখ এটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু ল্যান্ডফল করতে পারে তবে আমি আপনাদেরকে বারবার বলছি এখনও তেইশ তারিখ চব্বিশ তারিখ আসতে দেরি রয়েছে সময়ে সময়ে ঘূর্ণিঝড় আবারও কিন্তু তার গতি বা অভিমুখ পরিবর্তন করতেই পারে তো অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটি আপডেট দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ঘূর্ণিঝড় ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে তবে আমরা দেখে নেব ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহুর্তে তো এর অভিমুখ রয়েছে ওড়িশার দিকে তাই আমরা দেখতে পাচ্ছি ওড়িশায় ভারী বৃষ্টি তো চলবেই পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টি চলবে যদি এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে তাহলে সরি যদি এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তাহলে বাংলাদেশে কিন্তু একটু কম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে তাহলে ওড়িশায় কিছুটা কম ক্ষয়ক্ষতি হবে তবে বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু চলবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং ত্রিপুরাতে ভারী লেভেলের বৃষ্টিপাতই আমরা দেখতে পারছি ওড়িশায় তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকবে এমনটাই কিন্তু আমরা লাইভে দেখতে পারছি তবে চলে যাব আমরা এই মুহূর্তে একটু উপগ্রহ চিত্র থেকে দেখে আসি যে এই মুহূর্তে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার শুধুমাত্র যদি দেখি আমরা ধানবাদ থেকে শুরু করে দুমকা নলহাটি বীরভূম সাইডে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার এদিকে বাংলাদেশ ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি সরাসরি বঙ্গোপসাগরের দিকে নজর দিব যেই জায়গাতে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হবে একটি রূপে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডানা এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ কিন্তু রয়েছে এই ঘন কালো মেঘ আস্তে আস্তে থাইল্যান্ডের দিকে প্রবেশ করছে মায়ানমারের দিকে প্রবেশ করছে এর জেরে আমরা মায়ানমার এবং থাইল্যান্ডেই দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি পোর্ট ব্লেয়ারের দিকে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি তবে পরবর্তীতে যখন আবহাওয়ার পরিবর্তন হবে এটা ক্রমশ বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তখন আস্তে আস্তে মেঘ ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও কিন্তু প্রবেশ করবে তখন এই জায়গাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি বজ্র মোটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে তো তো সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে যদি দেখি রাতের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি সোমবারের দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পারবো একুশ তারিখে বাইশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে প্রবেশ করবে এবং বেশ কয়েকটি জেলায় বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বাইশ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ডানা তেইশ তারিখে আরও শক্তিশালী রূপ ধারণ করবে এই ঘূর্ণিঝড় ডানা ধারণ করে এটা ক্রমশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাবে যার জেরে আমরা তেইশ তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেমন এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা খর্দা চন্দ্রনগর পাব এদিকে পাব হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর ব এদিকে বর্ধমান কতুলপুর দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর দুর্গাপুর সোনামুখী বোলপুর সমস্ত জায়গায় মুর্শিদাবাদ বীরভূম এদিকে আমরা যদি দেখি আর একটু বর্ধমানের দিকে তো বৃষ্টি থাকছে কলকাতা হাওড়া হুগলি জয়নগর মাজিলপুর সুন্দরবন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সমস্ত জায়গায় মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবেরিয়া বরিশাল মতিহাট সেনবাগ চট্টগ্রামে প্রচুর বৃষ্টি থাকছে মেরপুর রাজশাহী কালাই ঢাকা ময়মনসিংহ রংপুরের দিকেও কিন্তু বৃষ্টি দেখতে পারছি এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও বেশ খানিকটা বৃষ্টি কিন্তু থাকবে এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে তো বুঝতে পারছেন তেইশ তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে তেইশ তারিখ থাকছে চব্বিশ তারিখ থাকছে পঁচিশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো যদি এই ঘূর্ণিঝড় ডানা আবারও তার গতিপথ বা অভিমুখ পরিবর্তন করে তাহলে কিন্তু এটা কিন্তু মারাত্মক একটি শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে কিন্তু আঘাত আনতে পারে তবে আপাতত এর গতিপথ বা অভিমুখ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল যা সরাসরি আপনারা কিন্তু একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইসিএম এফ মডেলের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলেই আছড়ে পড়বে এটা আমাদের গ্লোবাল ফোরকাস সিস্টেম বলছে দেখতে পাচ্ছেন গ্লোবাল ফোরকাস সিস্টেম যেটার গতিপথ বা অভিমুখ দেখাচ্ছে সেটা হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল তবে এসিএম ডাব্লু মডেলই আমাদের আবহাওয়া দপ্তর ফলো করে তাই কিন্তু সর্বপ্রথম আমরা এসিএম মডেল নিয়ে আলোচনা করলাম গ্লোবাল ফোরকাস সিস্টেমের তরফে যে আপডেট দেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল মাছ বরাবর আছড়ে পড়বে তার জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশে একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই দুটো আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরলাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িশা উপকূলের বাসিন্দার হয়ে থাকেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় ডানাকে নিয়ে ইতিমধ্যেই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আপডেট দেওয়া হচ্ছে আমরাও প্রতিনিয়ত লাইভ আপডেট দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে পারেন নিজের দায়িত্বে যাতে আপনারা চলাফেরা করতে পারেন অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন যাতে ক্ষয়ক্ষতির থেকে আপনারা একটু রেহাই পান আপনাদের যদি কোনো অঘটন না ঘটে তার জন্য কিন্তু এই আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত দেওয়া হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের ক্ষেত্রে অ্যালার্ট জারি করা হয়েছে যারা মৎস্যজীবী রয়েছে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে বাইশ তারিখের মধ্যেই কিন্তু ফিরে আসার কথা বলা হয়েছে কেননা বাইশ তারিখেই ঘূর্ণিঝড়টি কিন্তু একটি ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেবে মধ্য বঙ্গোপসাগরে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরেই বাইশ তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে কিন্তু একদম তীরবর্তী এলাকায় কিন্তু পৌঁছে যাওয়ার জন্য বলা হয়েছে যাতে তারা পরবর্তীতে আর মাছ ধরতে না যায় আগামী কয়েকদিন পর্যন্ত উপকূলবর্তী এলাকায় মাইকিং অবশ্যই করা হবে এই ঘূর্ণিঝড়কে নিয়ে কেননা ঘূর্ণিঝড় আমফান এবং ঘূর্ণিঝড় ফণিক থেকেও এটি একটি মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আরও রাতের দিকে ঘূর্ণিঝড় নিয়ে আপডেট থাকবে যদি ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ বা গতিপথ পরিবর্তন করে পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ